আমার কাছে অনেক টেস্ট লাগবে এটা, আমার মনে হচ্ছে যে এটা দেখেন কিভাবে খাই। এটা এভাবে খেতে যে এত মজা, এটা আগে কখনো খাইনি। কারো জিভে জল চলে আসলে আমরা দুঃখিত। প্রথমত এটা এভাবে নিতে হয়, নিয়ে তারপর এটার মধ্যে মরিচ নিয়ে এভাবে। এই যে আমাদের কাছে আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমার সাথে আছে এই যে গাচ্ছা বাহিনী, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আপনারা কেমন আছেন? আমাদের বাড়িতে বর্তমানে তিনটি ফলের গাছে ফল আছে, একটা হচ্ছে গিয়ে জাম্বুরা, আরেকটা হচ্ছে আমরা, আরেকটা হচ্ছে গিয়ে চালতা। তো এই তিনটি ফলই মোটামুটি টক ঝাল মিষ্টি। আমরা এই তিনটি ফল আজকে গাছ থেকে পারবো, তারপর পেরে ভর্তা বানিয়ে খাবো। কে কে গাছে উঠবা? আমি তিন গাছে কি তিনজনে উঠবা নাকি? হাবিব কি গাছে উঠতে পারো? হাবিব তো এক্সপার্ট। আমরা যে গাছের নিচে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গিয়ে আমরা গাছ। আমরা গাছে কে উঠবা? আমি উঠবো আমরা গাছে। এ খোদা সিয়া সে মেরা দিল বহুত বিমার হ্যায়, কয়েদ মেয়ে শয়তান কে হ্যায় নফস কা দিল। এই যে আমাদের গাছের আমরা। আমরা পারছে হচ্ছে কি লাবিব গাছে উঠেছে। লাবিব আমরা গাছ থেকে আমরা পেরে নিয়ে আসছে। এই যে আমরা, কি খবর লাবিব? গাছে কেমন লাগলো তোমার? আমার গাছে অনেক ভালো লেগেছে, কিন্তু একটি বিষয় আমি বুঝতে পেরেছি, গাছে উঠে আজকে অনেক বাতাস ছিল। আচ্ছা, গাছ একটু নাড়াচাড়া করে বেশি। এই যে অনেকগুলো আমরা পেরে নিয়ে আসছে, খুব দ্রুত পারছে লাবিব, এক্সপার্ট গাছে ওঠার জন্য। ছোটবেলা থেকে গাছে উঠে আমাদের গাছের আমরাগুলো অনেক মোটামুটি বড় হয়েছে। আমরার জন্য কোন জেলা বিখ্যাত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা তো পারা হলো, হ্যাঁ এবার কি পারবো আমরা? এখন আমরা চালতা পারবো, আমাদের বাড়িতে অনেক চালতা আছে গাছে। তো চালতা কি করব এটা বুঝি না, মানুষ হাঁটাচলা করলে গাছ মাথার উপর চালতা পরে টুকুস টুকুস করে না। আচ্ছা এখন চালতা গাছে কে উঠবা? জাহিদ ভাই উঠবে চালতা গাছে। জাহিদ, ঠিক আছে চলো। জাহিদ ভাই ভালো গাছে উঠতে পারো? এই যে আমাদের চালতা গাছ, হ্যাঁ উপরে অনেক চালতা। দেখতে পাচ্ছেন আমরা, আমি আর লাবিব গাছে উঠেছি। জাহিদের সাথে আমি উঠে গেলাম। মেরি লাজ রাখনা রোজ মেহশর নফসা নফসি মেরি রহম। এই যে আমাদের জাহিদ চালতা পেরে নিয়ে আসছে গাছ থেকে। এই গেঞ্জি আমাদেরকে উপহার দিয়েছে আমাদের দুলা ভাই তামিম ভাই। তামিম ভাই একটা ধন্যবাদ দিয়ে দাও। ধন্যবাদ, ধন্যবাদ তামিম ভাইকে। কি কেমন লাগলো জাহিদ তোমার আমরা পেরে? ভালোই লেগেছে, তবে গাছে এক ধরনের পিঁপড়া আছে, কালো পিঁপড়া। পিঁপড়ায় কামড় দিলে খুব ব্যথা পাওয়া যায়, কয়টা খাই তোমার কামড় দিছে? হ্যাঁ আমি একটা অলরেডি। এই যে কাটা হচ্ছে আমরা, তারপর আসতেছে চালতা, আমরা এখন জাম্বুরা পড়তে যাব। প্রিয় দর্শক, আমরা পারলাম চালতা পারলাম, এখন এসেছি আমরা জাম্বুরা গাছের নিচে। তো জাম্বুরা এখন পারবো। জাম্বুরা কে পারবা? জাম্বুরা গাছে কে উঠবা? হ্যাঁ আমি। এবার হাবিবের পালা। আচ্ছা আর কিছু বলবো তোমরা? তোমাদের কেমন লাগছে? অনেক ভালো লাগছে। চাল ভাইয়ের সাথে আজকে ফল খাবো, আপনারা আপনারা জানেন আমাদের বাড়িতে অনেক রকম ফলের গাছ আছে আলহামদুলিল্লাহ। আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই স্পেশাল যারা টক ঝাল মিষ্টি একসাথে খেতে পছন্দ করেন। সবসে মুশকিল হ্যায় ওয়ো ঘাটি সবসে হি দুশওয়ার হ্যায়। দিল বহুত বিমার
আমাদের হাবিব জাম্বুরা পেরে নিয়ে আসছে। কয়টা জাম্বুরা পারছে হাবিব? পাঁচটা। আচ্ছা, পাঁচটা জাম্বুরা পারছে। তো কেমন লেগেছে তোমার জাম্বুর কাছে উঠে? মোটামুটি ভালোই লাগছে। ভালো লাগছে? জাম্বুর কাছে কাটা আছে? হ্যাঁ, অনেক বড় বড় কাটা। এ খুদা সিয়া সে মেরা দিল বহুত বিমার হ্যায়, কয়েদ মে শয়তান কে হ্যায় নাফস। কামছে দাও কেন? জয় রিয়া, কেমন আছো তুমি? ভালো আছি। টুপিটা পরাও তো ইয়ারে ওমাইর রে, ওমাইর কে একটা টুপি পরাই দেওয়া হয়েছে। একদম দেখছো কি সুন্দর লাগে। প্রিয় দর্শক, আমরা এই জাম্বুরা চালতা, তারপর হচ্ছে গিয়ে আমরা এগুলো কেটে মরিচের ফাঁকি লবণ এগুলো নিয়ে আমরা মাঠে চলে আসছি। কি অবস্থা তোমাদের? অবস্থা ভালোই আলহামদুলিল্লাহ। এই যে এখানে হচ্ছে গিয়ে জাম্বুরা, তারপরে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে আমরা, তারপরে এখানে হচ্ছে গিয়ে চালতা আর ভর্তা। জাম্বুরা আরেকভাবে কাটা হচ্ছে, মাঠে হচ্ছে গিয়ে মালটা যেভাবে কাটা হয় এভাবে কাটা হয় আমাদের এখানে। আর এখানে হচ্ছে গিয়ে মরিচের ফাঁকি, যেটা দিয়ে খাওয়া হবে, টেস্টটা বাড়িয়ে দেয়। এই যে খাতকরা বসে আছে এখানে, বাতাস, বাতাসটা কেমন লাগছে? বাতাসটা জান্নাতি বাতাসের মতো লাগছে। আচ্ছা, ঠিক আছে। কারো জীবে জল চলে আসলে আমরা দুঃখিত। লাজ রখনা রোজ মহশর, নফস নফসি মে মেরি। এটা হচ্ছে গিয়ে চালতা, আমি আগে কখনো খাই নাই এভাবে ভর্তা বানায়া। এটা এইভাবে খেতে যে এত মজা, এটা আগে কখনো খাইনি। রহম করনা মুঝে প্যার রব, তু তো বস গাফার হ্যায়। কি খেয়ে ফেলতেছ? ঝাল লাগতেছে? হ্যাঁ, খেতে হয় সেটা হচ্ছে দেখাচ্ছি একটু। প্রথমত এটা এভাবে নিতে হয়, নিয়ে তারপর এটার মধ্যে মরিচ নিয়ে এভাবে বিচিটা ফেলে দেবো। মরিচ নিয়ে এভাবে কষে, তারপর হচ্ছে গিয়ে আমি একটু বেশি করে লবণ দিচ্ছি। আমার কাছে অনেক টেস্ট লাগবে এটা, আমার মনে হচ্ছে যে এটা দেখেন কীভাবে খাই। প্রিয় দর্শক, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো আগামীতে আরও এইসব ফলের ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ, আপনারা দোয়া করবেন। আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।